লোকসভা লোকাল নিয়ে আজ আমরা চলে এসেছি হাওড়া লোকসভা কেন্দ্রে। আমরা বালিতে রয়েছি, তৃণমূল কংগ্রেসের ভরসার জায়গায় প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরদিকে বিজেপি বাজি রাখছেন রথীন চক্রবর্তীকে নিয়ে, আর বামেদের ভরসার জায়গায় আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এই সব নিয়ে আজ এই ত্রিমুখী লড়াই এই হাওড়া লোকসভা কেন্দ্রে কতটা জমজমাট বুঝবো। আমাদের সঙ্গে রয়েছেন তিন দলের প্রতিনিধিরা, রয়েছেন এখানকার আম জনতা, আমাদের সঙ্গে রয়েছে বাম, রয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। একে একে যাবো তাদের কাছে, জানবো তারা কি মনে করছেন এবারে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তাদের কি ভাবনা চিন্তা। শুরুতে আমি তৃণমূল কংগ্রেসের কাছে আসি। আপনাদের দলের যিনি প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, লাগাতার তিনি জিতছেন, আপনারা কি আত্মবিশ্বাসে ভরপুর? তো নিশ্চয়ই, এবার কি টার্গেট মার্জিনটা আরও বাড়ানো? মানুষ জিতছে তো, মানুষই জিতছে বাংলায়, প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা মানুষ জিতছে। তাদের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, আমরা জিতেছি, জিতবো। এখানে কোনো বিরোধী পার্টি কোনো এক্সিস্ট করে না, কোনো জায়গা নেই, কোনো মাটি নেই, এই মাটিটা সবুজ, নাম তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উত্তর আমি নেবো বিজেপির কাছ থেকে, বিরোধীরা নাকি এখানে নেই? গোটা পশ্চিমবাংলা জুড়ে এখন চোরের রাজত্ব, আর গোটা পশ্চিমবাংলা দেখতে পাচ্ছে শিক্ষিত বেকার যুবকরা আজকে রাস্তায় ভিক্ষা করতে বসেছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ তথা হাওড়ার মানুষ খুব ভালো মতন বুঝে গেছে, বিগত দিনে বলা হতো এই মাটিটা হচ্ছে লালেদের মাটি, বামেদের দুর্গ। সেই দুর্গকে যেরকমভাবে মমতা ব্যানার্জি সততার ভাবমূর্তি দেখিয়ে, মানুষকে প্রলোভন দেখিয়ে তারপরে এসেছিল এখানে তৃণমূল, এখন তৃণমূল সেই চোরেদেরকে তাড়িয়ে ডাকাতে পরিণত হয়েছে। ঠিক এখানে তো একটা প্রশ্ন, আপনাদের দলে যিনি ক্যান্ডিডেট রথীন চক্রবর্তী, তিনি একটা সময় তৃণমূলে ছিলেন, হাওড়ার মেয়র ছিলেন হাওড়া শহরের, তারপরে তাকেই তো নিলেন। কেনিয়াতে কি সচিন টেন্ডুলকার হতে পারেন? যদি সৌরভ গাঙ্গুলি কেনিয়া বা ঘানাতে জন্মাতেন, সৌরভ গাঙ্গুলি হতে পারতেন? তৃণমূলের যে কালচার আছে সে ওখানে যে থাকবে সে ওরমই হবে। তাই তো উনি লাতি মেরে এসছেন বিজেপিতে, তাই তো লাতি মেরে বুঝবে। শুনুন, ডাকাতরা চোর বলবে কাকে? ডাকাতরা তো ডাকাতি করছে, সারা ভারতবর্ষ লুট করে নিয়েছে, ওরা আবার কাকে চোর বলবে? ওরা নিজের আগে ঠিও। বিজেপির জন্য যিনি কথা বললেন বড় বড়, তিনি বামেদের ঝান্ডা ধরে ঘুরতেন, পার্টি খাওয়ার পরে বামেদের দল বদলো কথা। আমি এবার একটু বামেদের কাছে আসি। তৃণমূল কংগ্রেস বিজেপি এই দুই ফুলের মাঝখানে আপনারা নিজেদেরকে কোথায় দেখছেন? এখন গোটা ভারতবর্ষ হচ্ছে যে তরুণ ভোটার সব থেকে বেশি, আর আমাদের প্রার্থী আইনজীবী তরুণ অংশ, ফলে আমরাই হচ্ছে আগামী ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, এটা আমরা মনে করি, যা গোটা ভারতবর্ষের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। ইস্যু কি, কোন কোন ইস্যু নিয়ে আপনারা আম জনতার দরবারে যাচ্ছেন? বাংলা এখন সব থেকে বড় ইস্যু হচ্ছে চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো। উত্তর পাল্টা, বামকে জিজ্ঞেস করো 34 বছর কি করেছে, 34 বছর কি করেছে। এদের জন্য বাম শূন্য হয়েছে, এরা হারমাতগিরি করে বামকে শূন্য করে দিয়ে আবার বিজেপিতে পালিয়েছে, জামা প্যান্ট চেঞ্জ করে। বিজেপি মানেই তো ধর্ম নিয়ে রাজনীতি, এছাড়া আর কিছু নেই। যে সমস্ত সমস্ত দুনিয়ার চোরগুলো এদের পার্টিতে গিয়ে আছে, কিও এছাড়া আর বিজেপির আর কোনো অস্তিত্বই নেই। ধর্মের জন্য ভিক্ষা করা যায়, এদেরকে 10 টাকা দেওয়া যাবে, কিন্তু ধর্মের নামে ভোট দেওয়া যায় না। সুচ্চুড়ি দিয়ে বাংলায় কিছু হবে না, ধর্মের নামে সুচ্চুড়ি দিয়ে বাংলায় কিছু হবে না। কটা ইউনিভার্সিটি কলেজ, কটা মেডিকেল কলেজ খরচ বিজেপির ফেসবুক, বিজেপির ফেসবুক। মুসলিম পাকিস্তান ছাড়া, কোন রিলিজিয়াস ব্যাপার ছাড়া 5 মিনিট যদি বক্তব্য রেখে দেখাতে পারে তাহলে আমরা এখান থেকে চলে যাব। করা হয়েছিল শুভেন্দু ঘুষ খাচ্ছে, বাড়ির মায়েদের বোনেদের রাত্রিবেলায় নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা নৃশংস অত্যাচার চলছে। বিজেপি ওরা যে বলছে তো এতদিন, তখন এখানে কোনো বিরোধী নেই। প্রধান ইস্যু আমাদের দেশে হচ্ছে গরিবের সংখ্যা বাড়ছে, বেকারের সংখ্যা বাড়ছে, কাজ চাই, শিক্ষা চাই, এটাই প্রধান কথা। ৩৪ বছর ছোট টাইম আছে না, কিছু করতে পারলে না।
চৌত্রিশ বছরে খালি ওনাদের জিজ্ঞেস করুন যে একজন নেতা মন্ত্রী কাউকে জেলে নিয়ে যেতে পেরেছে কিনা। ওনার দিদি কমিশন করেছিল, কোটি কোটি টাকা কমিশনে খরচ হয়েছে, একজন কেউ জেলে নিয়ে যেতে পেরেছে কিনা এটা জিজ্ঞাসা করুন। গুলিয়ে দেবার রাজনীতি তারাই করে যারা গলাবাজি করে। বাংলার মুখে নতুন ইস্যু আমরা প্রত্যেকে জানি, সন্দেশ খালি, শেখ শাহজাহান, অর্থ দুর্নীতি, চাকরি দুর্নীতি, মণিপুর, মণিপুর ইস্যু, মানচু চেঞ্জ হয়নি পথ, একদম একদম কাপড় জামা চেঞ্জ হয়ে, ঠিক বলেছে এরা। শেখ শাহজাহান ছিল সিপিএম এর প্রোডাক্ট, আজকে তৃণমূলে গেছে শেখ শাহজাহান, সিপিএম এর আপনাদের দলের ক্যান্ডিডেট তো তৃণমূল থেকে বিজেপি এসেছে, এখানে জোর জোর চেঁচাচ্ছে প্রতীক চক্রবর্তী হচ্ছে তৃণমূলের প্রোডাক্ট, আজকে বিজেপি তে গেছে, আজকে বিজেপি তে গেছে, ওরা একই দল তৃণমূল বিজেপি এক, জোর এবং আচ্ছা বামেদের বক্তব্য আসবো, বামেদের বক্তব্য তৃণমূল বিজেপি এক আসবো, আস্তে আসবো, সবার কাছে আসবো, সবার কাছে আসবো, কফি খাচ্ছে, পাটনাতে গিয়ে জোট করেছে, সীতারাম ইয়েচুরি, মমতা ওখানে বিরিয়ানি খাচ্ছে, সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।